হ্যালো গাইস, ওয়েলকাম টু সিকে সজল ব্লগস। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমরা যাব আমার এক স্কুল লাইফের এক ফ্রেন্ড, ওর সাথে দেখা করতে। তো ওর সাথে প্রায় এক দেড় বছর ফেস টু ফেস দেখা হয় না। তো আজ ওর সাথে দেখা করতে যাবো এবং ঘুরবো। তো লেটস গো। তো আমি বাসে উঠে পড়লাম, দেন বাস থেকে যখন নামবো ওকে ফোন দিব, আমাকে রিসিভ করে নিয়ে যাবে। বাস থেকে নেমে পড়লাম এবং ও আমি আসার আগেই ও এসে পড়ছে এখানে। ও ইজি শয়তানটা গাড়ি নিয়ে চলে আসছে। তো আমরা প্রথমে বললাম কই যাব, তো বললো আমরা প্রথমে বাইজিত লিঙ্কে একটা রোড আছে ওই রোডে যাব, দেন ওইখান থেকে আমরা পতেঙ্গা সি বিচে যাব। তো আমরা রওনা হইলাম বাইজিত লিঙ্ক রোড উদ্দেশ্য। তো বাইজিত লিঙ্ক রোডটা হচ্ছে হলো আপনার মানে দুই পাশে পাহাড়, আসলে মূলত পাহাড় কাটে রাস্তাটা বানাইছে। এবং এখানে সৌন্দর্যটা হচ্ছে হলো এই মানে যে পাহাড় যে কাটছে, পাহাড় কাটার পর যে রাস্তাটা গেছে ওই দুই পাশে পাহাড়টাই সৌন্দর্য। তো আমরা প্রায় বাইজিত লিঙ্ক রোডের কাছাকাছি প্রায় চলে আসছি। তো এইটা হচ্ছে বাইজিত লিঙ্ক রোড। এই যে এই জিনিসটা আসলে খুব সুন্দর দেখায়, আসলে ফোনে মানে ভিডিওতে হয়তো বা সেভাবে সৌন্দর্য মানে ফুটে উঠতেছে না, কিন্তু আসলে ফিজিক্যালি আপনারা যখন যাবেন দেখবেন অসুন্দর মানে অসাধারণ সুন্দর এটা বাইজিত লিঙ্ক রোড। আসলে আমি এই রোড দিয়ে এর আগেও গেছি, বাট এভাবে কখনো নামি নেই। যাই হোক, ওর সাথে সেখানে নামা হইল। অনেক সুন্দর মানে রোডের দুই পাশের ভিউটা। তো আমরা এখানে কিছু সময় রেস্ট করিয়ে আমরা এখান থেকে আবার রওনা হইলাম পতেঙ্গা সি বিচের উদ্দেশ্যে। তো আপনারা কেউ যদি পতেঙ্গা সি বিচ দেখতে যান, অবশ্যই এই রোড দিয়ে দুই তিন মানে দুই চার পাঁচ মিনিট ঘুরে যাবেন, দেখবেন অসম্ভব ভালো লাগবে। তো এখন আমরা পতেঙ্গা সমুদ্র সৈকতে চলে আসলাম। এই যে দেখেন সমুদ্রের ভিউটা রাস্তা দিয়ে। তো এই জিনিসটাই খুব ভালো লাগে যে আপনার এখানে ব্যাপারটা হচ্ছে কি আপনার বিচে যাইতে যে মনে করেন সময়টা প্রায় 10-15 মিনিট এরকম, সমুদ্রের পাশে যে রোড দিয়ে যাইতে হয়, তো তখন এই ভিউটা আসলে অসাধারণ লাগে। আমার কাছে খুব ভালো লাগে যাইতে যাইতে সমুদ্রের একটা ভিউ পাওয়া যায়। তো আমরা সেই ভিউটা উপভোগ করতেছি, খুবই ভালো লাগতেছে ভিউটা। তো এখান থেকে কিছুটা সামনে হচ্ছিলো বিচ। তো আমরা প্রায় বিচের কাছাকাছি চলে আসছি। তো এখানে আমরা বাইকটা এখানে পার্ক করব, দেন আমরা নিচে নামব। তো আমরা বাইকটা পার্ক করে নিচে নামতেছি, বন্ধু আগে আগে যাইতেছে। তো এখানে আপনারা যারা নামবেন সাবধানে নামবেন, কারণ এখানের পাথরগুলো খুবই মানে ডেঞ্জারাস অবস্থায়, একটু স্লিপ কাটলে মনে করেন হাত পা মাথা শেষ। তো আমিও খুব সাবধানে নামতেছিলাম, বন্ধুরও বলতেছিলাম সাবধানে নামিস। তো এই পাথরগুলো আসলে দেওয়ার মানে হচ্ছে এখন তো আসলে আপনার বাটা চলতেছে, যার কারণে এখানে পানি মানে নাই, যখন জোয়ার আসে একদম কুলে চলে আসে, যাতে মনে করেন আপনার পানির যে বাড়ি এই বাড়িটা যাতে রাস্তার মানে ক্ষতি না হয় সেজন্য এখানে আপনার পাথর দিয়ে রাখছে পুরোটা জায়গায়। তো আমরা খুবই ভালো লাগতেছে আসলে সমুদ্রে গেলে সবারই মন ভালো হয়, আর আমাদের মনটা তো ফুরফুরে সমুদ্রে আসছে, তা আবার বন্ধুর সাথে। বন্ধু ছবি তুলতেছে, আমি বলতেছি তুই আমার ছবি তোল আর আমি ভিডিও করি। তো ছবি তুলতেছে আর আমি ভিডিও করতেছি। তো হঠাৎ পিছন দিক দিয়ে দুইটা ঘোড়া আইছে, আচমকা একটু ভয় পেয়েছিলাম। তো এখন সমুদ্রের ভাটা চলতেছে, আমরা যেখানে এখন আটতেছি দেখা গেছে আর কিছুক্ষণ পরে এখানে জোয়ার চলে আসবে।
এখানের আকাশের ভিউটা আমার কাছে অসাধারণ লাগতেছে। কি দারুণ না সমুদ্র আকাশের ভিউ! তো এই নিয়ে আমি অনেকবারই আসলাম এখানে পতেঙ্গায়। আসলে যে মানে যতবারই আসি প্রত্যেকবারই খুব ভালো লাগে। তো আমরা অনেক সময় এখানে থাকলাম, এখন আমরা এখান থেকে চলে যাব। তো রমজানকে অসংখ্য ধন্যবাদ বন্ধু, আসলে এরকমভাবে আমাকে সময় দেওয়ার জন্য। অনেকদিন পর ওর সাথে দেখা করে আসলে খুব ভালো লাগলো। জানি না আর কবে দেখা হবে। তো আমরা বাসায় চলে আসলাম। আমি ইমু তাকায় আছে, পরে নেই, একা একা গেছি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।